हेलो बंधुरा पांचाली तानिया ब्लॉग चैनले तुम्हारे आबारो वेलकम। तो आज के आमरा नंदनकानने बेड़ाते एसेछि। तो पुरीते जे आमरा चार नम्बर दिन जे आमरा घुरते बेरियेछिलाम तार एकदम लास्ट पार्ट माने चार नम्बर पार्ट एटा तोमादेर साथे शेयर करछि। एई जे टिकिटटा केटे निएछि नंदनकानने, तो एबार आमरा ओखाने जाबो माने ढुकबो नंदनकानने भेतरे। एखन आमरा भेतरे प्रवेश करछि। तो एखाने बेश किछु रकम सिस्टेम आछे, तो सेई सिस्टेमगुलो तोमादेर साथे शेयार करबो। एरियाटा अनेकटा बड़ो, तो जेटा आमरा जानते पारलाम जे हेटे हेटे नाकि सबटा घोरा जाबे ना। आर आमरा अनेकटाई लेटे एसेछि, सारा दिन जेहेतु आमरा घुरेछि तो अनेकटाई लेटे एसेछि। तार जन्य एई गाड़िटा ভেতরে বুক করতে হচ্ছে। এই গাড়িটাও আবার টিকিট করতে হয়েছে মাথা পিছু 70 টাকা করে, আর ভেতরে এন্ট্রিতে হচ্ছে 40 টাকা করে মাথা পিছু। তো এবার এই গাড়িটাতে করে অনেকটা টোটোর মতো দেখো, এই গাড়িটাতে করে আমরা এবার নন্দনকাননের ভেতরটা ঘুরব। তো ফার্স্টে আমাদের এখন কোথায় নিয়ে যাচ্ছে সেটা তো প্রথমে আমরা জানতাম না, তো পরে জানতে পারলাম। এই যে এটা একটা গুহার মতো, এখানে হচ্ছে বিভিন্ন রকমের সাপ কচ্ছপ, তারপর আরেকটা কি একটা প্রাণী আছে, যাই হোক মনে পড়ছে না আমার নামটা, কি রক্তচোষা না কি বলে ওটাকে, যাই হোক সেটাও আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে, এখানে অনেক রকম প্রজাতির সাপ আছে, ঠিক আছে? তো একটা একটা করে তোমরা দেখো। এই যে এই প্রাণীটার কথা তোমাদের বলছিলাম, যেটা নামটা আমি ভুলে গেছি, দেখো আমি একটু জুম করছিলাম আর নেট দেওয়া, তো তো নেটের বাইরে থেকে করতে হচ্ছিলো, এর জন্য খুব একটা ক্লিয়ার নেই সব সবগুলো ছবি এরকম। এখানে দেখো একটা কচ্ছপ, কচ্ছপটা হেঁটে 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 যাচ্ছে। আরও অনেক রকমের সাপ আছে, চলো সেগুলো তোমাদের দেখাবো। এই দেখো এই সাপটাকে দেখো, একটু উপর দিক থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও। এই সাপটা তো ফোনা তুলছে, দেখো অনেকটাই বড় সাপ। আর ওই ঘরটার ভেতরেও সাপ আরও আছে, বিভিন্ন রকম সাপ এখানে দেখা যায়। তো আমাদের এখানে কমপ্লিট ঘোরা, এটা ঘুরে এরপর আমরা যাচ্ছি সামনে। এই জিরাফ আছে একটা, আর এই পাশে একটা ময়ূর আছে। তো জিরাফটা যখন ওখানে দাঁড়িয়েছিল আমি তো বুঝতেই পারিনি প্রথমে দেখে যে ওটা অরিজিনালি, আমি ভাবছিলাম কোনো স্ট্যাচু হবে হয়তো উমা, তারপর দেখছি না সত্যি সত্যি। এবার এখানে ময়ূর আছে। তো এবার একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে গেলে এই টোটোরিকশাগুলোরই সাহায্য নিতে হচ্ছে। টোটোরিকশাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের নামিয়ে দিচ্ছে। এখন যেখানে নামিয়ে দিয়েছে এখানে বাঘ আছে, তো খুঁজছি খুঁজছি বাঘ এখন কোথায় আছে, দেখা যাক। এই তো বাঘের দর্শন পেয়ে গেছি। তো অনেকটা এরিয়া জুড়ে, তো কোথায় বসে আছে কে জানে, খুঁজে খুঁজে দেখতে হচ্ছে। এবার নেট আছে বলে প্রথমেই বললাম তোমাদের যে ছবি খুব একটা ভালো হয়তো আসবে না, আমি তাও চেষ্টা করছি। তো দেখো এই দেখো এই বাঘটার না অনেক বয়স হয়ে গেছে, বুড়ো বাঘ দেখেই মনে হচ্ছে। কিন্তু তারপরে আরও কিছু বাঘ আছে, ওইদিকে যাও, ওইদিকে তোমরা যাবো তখন দেখাবো। কিন্তু এইটা একদম বুড়ো বাঘ, বুড়ো হয়ে গেছে, তো নড়তে চড়তে পারছে না, 14 বার নিজের ঘরের দিকে যাচ্ছে, মানে ঘরে ঢুকে যাবে। সন্ধে সন্ধে তো হয়ে গেছে না, এখন ওকে ঘরে ঢুকতে হবে, একটা সেরকম ব্যাপার দেখাচ্ছে। কিন্তু একটু ছবিটা তুলবে, একটু থাকুক তাহলে ছবিটা ভালো তোলা হবে, কিন্তু সেটা না, ও আবার একটু ঘুরবে, এখন ঘুরে হয়তো ঘরেই ঢুকে যাবে মনে হচ্ছে যেটা দেখে। তো তারপর চলো অন্যদিকে যাই, ওখানে কী করছে কী করছে, ও মা ও তো ঘরে ঢুকলো না, অন্যদিকে চলে গেলো আবার, না আবার ব্যাকে আসছে। এই খোপগুলোর ঘর, এখানেই ওরা থাকে, ওই তো ঢুকে গেলো। এইটাই দেখো, এটা আরেকটা একটা বাঘ, এটার বয়সটা খুব একটা বেশি নয় দেখে মনে হচ্ছিল। চুপচাপ কিছু একটা খাচ্ছে, ওদেরকে খাবার দেওয়া হয়েছিল যে, তো সেই খাবারটাই খাচ্ছে। নেটের জন্য না ছবিগুলো ভালো মতো তোলা হচ্ছিল না, তো তাও আমি চেষ্টা করেছি তোমাদের ভালো মতো দেখানো। কি একটা মাংস পিণ্ড দেখো না, দেখতে পাচ্ছ হয়তো তোমরা যে মাংস পিণ্ড খাচ্ছে। তো এরপরে আবার একটা স্টপেজ আছে, মানে 4-5 এরকম বলে দেয়। এর সামনে যে স্টপেজটা আছে সম্ভবত ওটা হচ্ছে 5 নম্বর। তো 5 নম্বরে বলেছে বাঘ টাক দেখা হয়ে গেলে তো 5 নম্বর স্ট্যান্ডে যেতে। এই তো এই 5 নম্বর স্ট্যান্ড, এখানে দাঁড়ালে আবার আরেকটা টোটো আসবে। মানে একটা টোটো করেই কিন্তু আমরা সব জায়গায় যাচ্ছি না, এক একটা টোটো এক এক জায়গায় ছেড়ে দিচ্ছে, তারপরে স্ট্যান্ডের নাম্বার বলে দিচ্ছে, সেই নাম্বারে গিয়ে আমাদের দাঁড়াতে হচ্ছে, দেন সেখান থেকে নিয়ে আবার অন্য স্ট্যান্ডে। তো এইবার লাস্ট একদম ঘুরিয়ে টুরিয়ে নিয়ে একবারে বাইরে চলে এলো, সেই গেটের বাইরের দিকে, এখন আমাদের ছেড়ে দেবে। তো আজকের মতো কমপ্লিট, আমাদের জু ঘোরা কমপ্লিট। তো এখন জু থেকে বেরোচ্ছি, ভীষণ ক্লান্ত হয়ে গেছি, সবাই মুখে তো পুরো ট্যান পড়ে গেছে, কালো কালো ছোট ছোট পড়ে গেছে। বেরোচ্ছি, এরপর হয়তো একবারে রুমেই যাব, বুঝতে পারছি না, হয়তো আর কিছু ঘোরার কিছু নেই, বাড়ি যাব মানে রুমে হোটেল। চলো যাওয়া যাক। অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন রুমের উদ্দেশ্যে, মানে হোটেলের উদ্দেশ্যে। তো এখান থেকে 4 ঘন্টা লাগবে,
তো আমরা এখন দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। তো গাড়ি থেকে মালটাল নামানো হচ্ছে, মানে গাড়ি আমাদের মানে গাড়িতে বিভিন্ন রকম ব্যাগ ছিল আমাদের সবারই, জলের বটল থেকে শুরু করে সব কিছু নামানো হচ্ছে। এরপর রাতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আজকে তোমরা জানোই যে পুরীতে চতুর্থ দিন আজকে, তো চতুর্থ দিনের ব্লগটা তোমাদের ভাগ ভাগ করে দেখালাম, কারণ অনেকটাই ঘোরা হয়েছে, তো একটা ব্লগে সব হবে না বলে এটা চার নম্বর পার্ক ছিল চতুর্থ দিনের। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তো এর পরের ব্লগে দেখতে পারবে তোমরা আমার পুরীতে কাটানো পঞ্চম দিন।